বাংলাদেশের ছোট পর্দার এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকেই বলা যেতে পারে। কারণ তানজিন তিশা হালের প্রেজ হয়ে গেছেন এবং তিনি এই মুহূর্তের হালের টপ নায়কদের সাথে তিনি অলরেডি অসংখ্য কাজ করে ফেলেছেন। যদিও দর্শক মনে একটাই প্রশ্ন, তানজিন তিশা কবে বিয়ে করছেন? তিনি কি মিডিয়ার জগতেরই কাউকে বিয়ে করছেন, আর নাকি তার মনের কোনো মানুষ আছে? সম্প্রতি কোনো একটা ইন্টারভিউতে তিনি নিজেই খোলাসা করেছেন তার মনের কথা। বলছেন যে, ইয়েস, আই অ্যাম ইন লাভ অ্যান্ড আই অ্যাম ইন রিলেশনশিপ। সে হয়তো বা রিলেশনশিপে আছে এবং তিনি খোলাসা করে বলতে চাচ্ছে না, তবে ইঙ্গিত একটা দিয়েছে স্পষ্ট যে, হ্যাঁ, ইয়েস, বিয়ের পিঁড়িতে তো বসতেই হবে, কিছুদিনের মধ্যেই হয়তো বা আপনারা কোনো খবর জানতেও পারেন। কারণ আমার ফ্যামিলিতে অলরেডি বিয়ে নিয়ে খুব প্রেশারাইজ করছে। তাহলে বন্ধুরা কী বুঝছেন? এটাই আমরা বুঝতে পারছি যে তানজিন তিশা হয়তো বা নতুন কোনো চমক নিয়ে আসছেন। তার রিসেন্টলি কোনো রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে হয়তো বা আমরা জানি না, কিন্তু ওনার ফ্যামিলির কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে রিসেন্টলি হয়তো বা তানজিন তিশাকে আমরা বিয়ের পিঁড়িতে দেখতে পারি। আর হবেই না কেন, দেখতে দেখতে বয়স তো কম হলো না, 30 পেরিয়ে 33 পা দিয়েছেন তানজিন তিশা। এবং হালের ক্রেজ, যিনি কিনা প্রত্যেকটি নায়কের সাথে সমান তালে অভিনয় করে গেছেন এবং ছোট বড় পর্দায় কাজ করে গেছেন। সবচেয়ে মজার কথা হচ্ছে, তানজিন তিশা কিন্তু কখনো তার প্রেম নিয়ে খোলাসা করেননি। হাবিব ওয়াহিদের সাথে তার রিলেশনশিপ ব্রেকের পরে একদম একা হয়ে গেছিলেন। তো আমরা সে অপেক্ষায় রইলাম দেখার জন্য।